হ্যালো বন্ধুরা, কোনো শেখা আমাদের স্বর্গস্বত আজ অনুবাদের একটি শর্টকাটে অঙ্ক করবে। এখানে বলেছে একটি কাজ খণ্ড পড়ে দুই অনুপাত থ্রি অনুপাত দুটি খণ্ড বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোটো খণ্ডটি পড়ে চার অনুপাত ফাইভ অনুপাতে ভাগ হয়ে যায়, তৃতীয় খণ্ডের অনুপাত তিনটি খণ্ডের অনুপাত কত হবে। তাহলে দেখুন যে প্রথমটা কত ছিল এ, এটা বি ধরুন, পরটা কত ছিল ফোর ফাইভ, এটাকে হচ্ছে সি, আর ডি ধরুন, এটা ছোটো বোঝাই যাচ্ছে দুই, এটা হচ্ছে বড়। আমরা এই সূত্রের মাধ্যমে করব, এই সূত্রের মাধ্যমে। তাহলে এ কত ছিল দুই, সি কত ছিল চার, সিডি, সিডি মানে হচ্ছে চার যোগ পাঁচ, এটা টোটালটা অনুপাত। ওয়ার্ডটা কত দুই, কারণ ছোটোটার ভাঙ, ছোটোটা ভাঙার কথা বলছে। ডি ছিল পাঁচ, চার যোগ পাঁচ, অনুপাত হচ্ছে বি তিন। তার এদিকে আট বাই নয়, দশ বাই নয়, আট হচ্ছে তিন। তাহলে নিচে নয় নয় করে আছে, তাহলে আর একটা নয় গুণ করলে পরে নিচের অংশগুলো করে যাবে, নয় নয় আছে, তাহলে এটাও নয় গুণ করলে এটা উঠিয়ে দিতে পারি। তাহলে দেখুন নয় প্রত্যেকের নয় গুণ করে দেবো, তাহলে এই নয় কাটা গেল, এই নয় কাটা গেল, তাহলে হচ্ছে আট অনুপাত দশ অনুপাত হচ্ছে সাতাশ, আট অনুপাত দশ অনুপাত সাতাশ, দুই নম্বর। এইভাবেই শর্টকাটে।